জয় জগন্নাথ। মোর সমস্ত বন্ধুগণ মু নীতিশ কুমার আপন মানুষ স্বাগত করছি মোর ছোট ইউট্যুব চ্যানেল কথা ওড়িয়া টোকা কু। মু আজি ব্লগটি বনাইছি, এক মন্দির কু মু বুলি আসছি, যাহাকি রাহামারে অবস্থিত জগন্নাথ মন্দির। বহুত সুন্দর হয়েছি মোর বন্ধুগণ কু মু আজি বুলেই আনছি সেই জায়গা কু। রাহামারু সিধা আপন তালপড়া ছক কু আসিবে, তালপড়া ছকরু আপন সিধা মকর পড়িয়া কু আসিবে, মকর পড়িয়ারু সিধা ট্রেন লাইন ক্রস করিবা পরে রাইট কু আসিকিরি আগের গোটে মণ্ডপ অছি। মণ্ডপরু টিকে আগুকু গলা পরে রাইট সাইডরে প্রভু জগন্নাথঙ্গ মন্দির, নিশ্চিন্ত ভাবরে আপন বুলি আসন্তু, বহুত সুন্দর লাগিব। এবে আসন্তু মু আপন মানুকু সেই মন্দির ভিতরকু বুলেই নেউচি। নিশ্চিন্ত ভাবরে মন্দিরটি আপন মানুকু বহুত সুন্দর লাগিব। আজি রববার মু নিশ্চিন্ত ভাবে ব্লগ করিবাকু পছন্দ করে ও নুয়া নুয়া জায়গা বুলিবাকু পছন্দ করে ও মোর বন্ধুগণকু বুলেই নেবাকু পছন্দ করে। নিশ্চিন্ত ভাবে আসন্তু এবে মন্দির ভিতরকু যা। মন্দির ফ্রন্টটি মু আপন মানুকু দেখাউছি এবে। বন্ধুগণ দেখন্তু এ হেউচি ট্রেন লাইন রু রাইট রে আসিবার রোড। মন্দিরর ফ্রন্টটি মু আপন মানুকু দেখাউছি। হ্যালো ভাই, হ্যালো। মন্দিরর ফ্রন্টরু আপন সিধা এবে ভিতরকু যা। বহুত সুন্দর অছি মন্দির, নিশ্চিন্ত ভাবে আপনার বুলেই নেবি। প্রভু জগন্নাথঙ্ক দর্শন আপন মানে করিবে। এ হচ্ছে আমার জনে সান ভাই জয় জগন্নাথ। নিশ্চিন্ত ভাবে এবে আমি মন্দির ভিতরকু যা, যে মন্দিরে আমার ভাই মানে আজি এক গোশালা করিবে বলি বৈঠক রাখিছন্তি। এণুকরি মতে পদ্মলোচন ভাই ও ববুল ভাই নিমন্ত্রণ করলে মু মন্দিরকু আসছিলি, সেইপাই মু ব্লগটি করা পছন্দ কলি। নিশ্চিন্ত ভাবে এবে আমি মন্দির ভিতরকু যাচ্ছে। এ হচ্ছে মন্দির ভিতর দৃশ্য। জয় শ্রীরাম ভাই। মহান পুরুষঙ্কু মু এবে আপনার দেখছি। এ হচ্ছেন প্রভু জগন্নাথঙ্কর গরুড় স্তম্ভ আপন মানে দেখিপারে। এবে আপনার মু জগন্নাথ মন্দিরটি দেখাইবি। দেখুন ভক্ত মানে বসছেন প্রভু পাখে। আজ্ঞা কথা ওড়িয়া টোকার, কথা ওড়িয়া টোকার ইউটিউব চ্যানেল পূজং মার্কেট রে। আপনার মন্দির ভিতর বুলেলি। দেখুন এইপরি ভাবে মন্দিরটি হয়েছি। বহু সুন্দর প্লেস অছি, গোমাতা সেবা মধ্য মন্দির ভিতরে হচ্ছে। বহুত ভাল লাগিলা, কারণ যেউঠি গোমাতা রুহতি সে জায়গাটি কত পুণ্যবান হয়ে থাকে। নিশ্চিন্ত ভাবে আপনার জানিবে যদি গোটে ছুয়াটির মা চালি যাচ্ছি একুশ দিন ন হইতিবা মধ্যরে, যদি গোমাতাঙ্ক আশীর্বাদ বন্ধুগণ রহুচি, সে ছুয়াটি নিশ্চিন্ত ভাবে তা জীবনযাত্রা সফল করুচি। এণুকরি আপন মানে গোমাতাঙ্কু সবুবেলে পূজা করন্তু ও গোমাতাঙ্ক আশীর্বাদ নিয়ন্তু। এবে মু আপনকু মন্দিরর চতুর্পার্শ্ব দেখেই সারিবা পরে মু এবে আপন মানুকু নউচি মন্দিরর সাইডকু। জয় শ্রীরাম। দেখন্তু মন্দিরকু আসিলে আপন এইট পাদ ধোই পারিবে। এটি ছোট ছোট মন্দির অছি সাইডরে, মন্দিরর কাম এবে চালছি। কাম আজ্ঞা কাম আজ্ঞা আজ্ঞা কামটি সরিগলা পরে মন্দির বহুত সুন্দর লাগিব। দেখুন মন্দির, এটি আপনার মু মহাদেবঙ্ক মন্দির দেখছি। মিছ দুনিয়ারে জনে সত, সে হচ্ছেন প্রভু মহাদেব। নিশ্চিন্ত ভাবে আপন মানে মহাদেবঙ্ক দর্শন করিপারে।
ଏଠି ଅଁଳା ବୃକ୍ଷର ଦର୍ଶନ ଆପଣ କରିପାରୁଥିବେ। ଅଁଳା ମାତାଙ୍କୁ ଯାହା ଆପଣ ମାଗିବେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ମିଳିବ। ମନ୍ଦିରଟି ଟ୍ରେନ୍ ଲାଇନ୍ ପାଖରେ ଅବସ୍ଥିତ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ମନ୍ଦିରଟି କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଗଠନ ହୋଇଛି। ମହାଦେବଙ୍କ ମନ୍ଦିର ଆଗରେ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଛବିକୁ କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି। ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ପୂଜା କରୁଥିବାର ପ୍ରଭୁ ମହାଦେବଙ୍କ ଲିଙ୍ଗକୁ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଠାରୁ ମହାଦେବ ଭିକ୍ଷା ନେଉଥିବାର ଦୃଶ୍ୟ। ଏ ଦୃଶ୍ୟଟି ଦେଖିଲେ ଆଖିରେ ଆପଣଙ୍କର ଲୋତକ ରହିବ ନାହିଁ। ଏ ଦୃଶ୍ୟଟି ଦେଖନ୍ତୁ ପ୍ରଭୁ ଗଣେଶ ଯାହାଙ୍କ ମନ୍ତ୍ର ହେଉଛି ସୁମୁଖଶ୍ଚୈକୋ ଦନ୍ତଶ୍ଚ କପିଳ ଗଜ କର୍ଣ୍ଣକ ଲମ୍ବତରଶ୍ଚ ବିକଟ ବିଘ୍ନ ବିନାୟକ ଧୂମ୍ର କେତୁ ଗଣାଧ୍ୟକ୍ଷ ଭାଲଚନ୍ଦ୍ର ଗଜାନନ ଦ୍ୱାଦଶୈତାନୀ ନମାନି ପଠେଛୁଣୁ ୟାଦବୀ ବିଦ୍ୟା ଆରମ୍ଭେ ବିବାହିଚ ସଙ୍କଟେ ସଂଗ୍ରାମୀଶ୍ଚୈବ ବିଘ୍ନ ତସ୍ୟ ନଜାୟତେ ବକ୍ରତୁଣ୍ଡ ମହାକାୟ କୋଟି ସୂର୍ଯ୍ୟ ସମପ୍ରଭ ନିର୍ବିଘ୍ନ କୁର୍ମେ ଦେବ ସର୍ବକାର୍ଯ୍ୟସୁ ମାଧବ। ଏଠି ଆପଣ ମହାଦେବଙ୍କର ଅବତାରର ଦୃଶ୍ୟ ଦେଖିପାରୁଥିବେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ। ଏବେ ମୁଁ ବାବାଙ୍କର ପାଦ ଦେଖାଉଛି। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆମେ ଏବେ ଯିବା ସେଇ ଜାଗାକୁ ଯେଉଁ ଜାଗାରେ ଏଠି ଯେଉଁ ବାବା ରହୁଥିଲେ ସେ ବାବାଙ୍କର ସମାଧିସ୍ଥଳ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ମହାନ ମହାନ ପୁରୁଷମାନଙ୍କର ସମାଧିସ୍ଥଳ। ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗୁଥିବ। ଦେଖନ୍ତୁ ଏଇମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ଆଜି ପୃଥିବୀ ପୃଷ୍ଠରେ ଧର୍ମ ରହିଛି। ଯଦି ଏମାନେ ପ୍ରଭୁଙ୍କ ଭକ୍ତି ନ କରିଥାନ୍ତେ ତେବେ ଏ ସୃଷ୍ଟି କେବେଠାରୁ ଜଳମଗ୍ନ ହୋଇସାରନ୍ତାଣି। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବାବାଙ୍କ ସମାଧି ପୀଠକୁ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ। ଆପଣଙ୍କୁ ଯଦି ମନ୍ଦିରର ଦୃଶ୍ୟ ଭଲ ଲାଗେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଥରୁଟିଏ ସମୟ ବାହାର କରି ଆସନ୍ତୁ ବୁଲିବାକୁ। ଆମର ଜଣେ ଭାଇ ଆସିଗଲେ ଯିଏକି ପ୍ରେସ୍ ମିଟ୍ରେ ବହୁତ ଜଣାଶୁଣା ଆମ କୁଜଙ୍ଗ ବ୍ଲକର। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଭାଇଙ୍କୁ। ଏବେ ଯିବା ଆମ ଭାଇମାନଙ୍କ ପାଖକୁ ଯେଉଁ ଭାଇମାନେ ଖାଦ୍ୟ କରୁଛନ୍ତି ଭାଇମାନଙ୍କ ପାଇଁ। ଏବେ ଆମେ ଆସିଗଲେ ଆମର ବହୁତ ବଡ଼ ଗୋସେବକ ଏରିଆର ଯିଏକି ତାଙ୍କ ନାଁ ହେଉଛି ପଦ୍ମଲୋଚନ ଭାଇ ଗୋଶାଳା ପାଇଁ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବେ ସେ ପଦ୍ମଲୋଚନ ଭାଇ ବହୁତ ଆଡ଼ଙ୍ଗମାନେ ଗୋମାତାଙ୍କ ସେବା କରନ୍ତି, ଗୋମାତାଙ୍କ ସୁରକ୍ଷା ଦିଅନ୍ତି। ଆପଣଙ୍କୁ ମନ୍ଦିରର ସବୁ ଦୃଶ୍ୟ ମୁଁ ଦେଖାଇଲି। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ସମୟ କାଳ ଭିତରେ ଯଦି କେବେ ସମୟ ମିଳେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସମୟ ବାହାର କରି ଆସନ୍ତୁ ଥରେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ମନ୍ଦିରକୁ ବୁଲି ଯାଆନ୍ତୁ। ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିବ, ଆନନ୍ଦ ଲାଗିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ସେଇ ବନ୍ଧୁ ପାଖକୁ ସେୟାର କରନ୍ତୁ, ଯିଏ ତା ଜୀବନ କାଳ ଭିତରେ ଥରେ ନିଶ୍ଚିନ୍ତ ମନ୍ଦିରକୁ ବୁଲି ଆସିପାରିବ। ଆଜି ଏଇଠି ମୁଁ ମୋ ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ କରୁଛି। ଏଣୁକରି ସମସ୍ତ ବନ୍ଧୁଗଣଙ୍କୁ ଅନୁରୋଧ କରେ କି ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ। ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଠାରୁ ଆଶୀର୍ବାଦ ନିଅନ୍ତୁ। ଓ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବେ ଏମିତିକା ନୂଆ ନୂଆ ବ୍ଲଗ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ କଥା ଓଡ଼ିଆ ଟୋକା ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି, ସେୟାର କରିବାକୁ ଭୁଲିବେନି। ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ପାଇଁ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍କୁ ଦବାଇବାକୁ ଭୁଲିବେନି। ଜୟ ଜଗନ୍ନାଥ।